করোনা পরিস্থিতিতে নাজেহাল বিশ্ব তথা ভারতবর্ষ, কাজ হারিয়েছে বহু মানুষ। কার্যত এমতাবস্থায় পূর্ব বর্ধমান জেলার দামোদর নদীর তীরে অবস্থিত গৈতানপুর এলাকার বিশিষ্ট শিল্পী রঙ্গজীব রায় নিজের শিল্পকলার আবির্ভাব ঘটাতে নদীর তীরে বালির দ্বারা শিল্প ফুটিয়ে তুললেন। আর তার এই শিল্পকলা দেখতে ভিড় জমাচ্ছেন এলাকার মানুষ। শিল্পী রঙ্গজীব রায় জানান, তিনি একজন আর্ট পেন্টিং এর অধ্যাপক। ভয়াবহ করোনাকালের এই পরিণতির জন্য কোনো রকম ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষা দিতে পারছেন না, তাই বসে না থেকে বাড়ির পাশে দামোদর নদীর তীরে হারিয়ে যাওয়া প্রাচীনকালের নিদর্শন সভ্যতা তুলে ধরা হয়েছে। তিনি আরো বলেন, যেখানে নদীর বালি দিয়ে ছোট বড় ইমারত নির্মাণ হচ্ছে, সুতরাং শিল্পীদের পেন্টিং বজায় রাখতে নদীর তীরে বালি দিয়ে প্রাচীন সভ্যতার এক নতুন প্রয়াস করা হলো। আমজাদ আলী, রিপোর্ট এনডিভি ডব্লিউবি। আমি এখানে একটা শিল্পকর্ম করেছি, প্রাচীন কালে যে নিদর্শন হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারোতে যে সভ্যতা দেখা যেত নদীমাতৃক অঞ্চলে, সেই সভ্যতাটাকে আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি বিভিন্ন ফর্ম দিয়ে, অথবা বিভিন্ন টেম্পল অথবা বিল্ডিং আর্কিটেকচারের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি, যেখানে কিনা আমাদের এই বর্ধমানের দামোদর নদীর তীরে অসংখ্য বালি পাওয়া যায়। এই বালি দিয়ে আমাদের বর্ধমান সহ গোটা পশ্চিম বাংলার লোক ঘরবাড়ি তৈরি করে, মানে একটা প্রাণ সৃষ্টি করে, যা মানুষজনের কী বলবো, মানুষজন ঘরবাড়ি তৈরি করে সাহায্য করে। সেই বালি দিয়ে আমি চাইছিলাম একটা শিল্পকর্ম করি। তো আমি এই আমার বাড়ির পাশে এই দামোদর নদী, এই জন্য আমার সুবিধা হলো আমি এখানে এই নির্জনে ফাঁকা বসে এই কাজটা আমি করলাম, মানে প্রাচীন সভ্যতাকে তুলে ধরলাম। টেম্পলটা কিসে, মডেলটা কিসে? মডেলটা আমাদের হরপ্পা সভ্যতা, তারপরে মহেঞ্জোদারো সভ্যতা, কিংবা আপনি ধরুন আমাদের যতগুলো নদীমাতৃক অঞ্চলে যেসব সভ্যতা গড়ে উঠেছে প্রাচীনকালে, সেই সভ্যতাটাকে আমি তুলে ধরেছি। এক ধর এটা বলে প্রাচীন আর্কিটেকচার। কারণটা হচ্ছে এখন আমরা যে পরিস্থিতির মধ্যে বসবাস করছি, আর আমি একজন শিল্পী, আর শিল্পী হিসাবে আমি চাইছি যে নতুন কিছু সৃষ্টি করি। তো আমরা পেন্টিং করতাম ঘরের মধ্যে আবদ্ধ থেকে, না থেকে বাইরে বেরিয়ে একটা প্রকৃতির সঙ্গে মিশে একটা নতুন সৃষ্টি, সেই সৃষ্টি থেকে আমি কাজটা করেছি। আর যেহেতু আমাদের এই ফেব্রুয়ারি মাস, জানুয়ারি মাস প্রচুর এক্সিবিশন করি, পেন্টিংয়ের এক্সিবিশনগুলো আমরা হলে গিয়ে করি। তো যেহেতু এখন হল করোনা পরিস্থিতি কাজ বন্ধ, পুরো এক্সিবিশন করতে পারছেন, কিন্তু শিল্প সত্তা তো বসে থাকা থাকে না, মানে আমাদের কাজ করতেই হবে। শিল্প মন সবসময় চাই নতুন কিছু সৃষ্টি করতে, সেই ভাবনা থেকে আমি এই শিল্পকর্মটা এখানে তৈরি করেছি। কতদিন সময় লেগেছে? আমি এই কাজটা দুদিন ধরে করেছি, কালকে আর আজকে। আমার সঙ্গে একজন আমার বন্ধু ছিল, ভোলা সানা, সে আর আমি দুজন মিলেই নীরবে বসে বসে এই ফাঁকা জায়গায় কাজটা করার চেষ্টা করেছি। এখন করোনা কিন্তু স্কুলঘাট বন্ধ আছে, ছেলে মেয়েরা কোনো পড়াশোনা করতে পারছে না, মানে এটা দেখে ছেলে মেয়েরা কি কোনো উদ্বুদ্ধ হবে যে এখানে কোনো কাজ করি? আমি চাই যে হ্যাঁ, অনেকজন অনলাইনে পড়াশোনা আমি দেখি, কিন্তু ততটা, আমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমার মনে হয় না অনলাইন ততটা সুবিধা করছে ছেলে মেয়েদের। তো আমি চাইবো যে ইচ্ছা থাকলে সব কিছু করা যেতে পারে। আমাদের রং তুলি নেই, তাতে কী হয়েছে, আমরা তো কাজ করতেই পারি, এই প্রকৃতির জিনিস নিয়েই পড়তে পারি। তো আমি চাইবো তারাও যে মানে প্র্যাকটিক্যাল কাজ করুক, প্র্যাকটিক্যাল পড়াশুনো করুক, ঘরে বসে বসে পড়াশুনো হতে পারে, তারাও বাগানে বসে জঙ্গলে, এই তো একটা সুযোগ আছে। তারা তাকে প্রচুর টিউশনি পড়তো, স্কুলে স্কুলে মানে খেলাধুলা করার সময় পেত না, স্কুলে মানে যাওয়ার তাগিদে, যেহেতু এখন একটা ঘরে বসে আছে, তারা পড়তে পারে, আম গাছতলায় বসে বসে পড়তে পারে, ছবি আঁকতে পারে, নতুন একটা দিগন্ত ওদের আসতে পারে, কিন্তু সেই চেষ্টাটা পড়তে হবে। আপনার নাম? আমার নাম রঙ্গজীব রায়, আমি এইখানেই বাড়ি, আমার এইখানে গৈতান। আগামী দিনে প্রজন্মকে কোনো বার্তা দেবে? আমি তো বার্তা অবশ্যই দেব যে বালি দিয়ে যদি শিল্প হয়, তাহলে বাচ্চা কাচ্চা তারাও চাইবে যে এই ফাঁকা জায়গা তারাও ল্যান্ডের সঙ্গে মিশুক, প্রকৃতির সঙ্গে মিশুক। মেন কথা প্রকৃতির সঙ্গে মিশতে হবে। আর নদী ঘুরতে এসে কী কারণ? এই দাদা অনেক টেম্পলারি বানায় বলে এসছি, দেখতে খুব ভালো লাগছে দেখতে। হ্যাঁ, কী কেটে তৈরি করেছে এটা? ওই বালি কেটে। বালি কেটে আর কী আছে তা? বালি, ওই ছোটো ছোটো কাপড়, তো ওই আলপিন কাঠি। কেমন লাগছে দেখতে? দেখতে হেভি লাগছে, ভালোই লাগছে। ভালো লাগছে, মানে এই ধরনের কাজ কি আগে কোথাও দেখেছিলে? এই ধরনের কাজ কোথাও আগে দেখিনি। দেখুন, এই যে এই ধরনের কাজ করছে, এতে কি মানুষের ভালো হবে? হ্যাঁ, ভালো লাগবে কেন, সবই ভালো লাগছে দেখতে, মানুষও ভালো লাগবে দেখতে, অনেক মানুষকেই। হ্যাঁ, এরকম যদি আরও কিছু কাজ তৈরি করেন তাহলে কেমন লাগবে? ভালোই লাগবে দেখতে সবাই। এতে কি বাচ্চা খুশি হবে? হ্যাঁ, খুশি হওয়ার জিনিস তো দেখে আমরাও দেখছি, হেভি লাগছে, আরও দু চারটা বাচ্চা এলো দেখতে, ভালো লাগছে। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম শেখ আমির চান। এই না, এই ঘুরতে এসে কী কারণ? এই দাদা অনেক টেম্পলারি বানায় বলে এসছি, দেখতে খুব ভালো লাগছে দেখতে। হ্যাঁ, কী কেটে তৈরি করেছে এটা? ওই বালি কেটে। বালি কেটে আর কী আছে তা? বালি, ওই ছোটো ছোটো কাপড়, তো ওই আলপিন কাঠি।
কেমন লাগছে দেখতে? দেখতে হেভি লাগছে, ভালোই লাগছে। ভালো লাগছে মানে এই ধরনের কাজ কি আগে কোথাও দেখেছিলে? এই ধরনের কাজ কোথাও আগে দেখিনি। দেখুন এই যে এই ধরনের কাজ করছে এতে কি মানুষে ভালো হবে? হ্যাঁ ভালো লাগবে না, সবই ভালো লাগছে দেখতে, মানুষে ভালো লাগবে দেখতে অনেক মানুষকেই। এরকম যদি আরও কিছু কাজ তৈরি করেন তাহলে কেমন লাগবে? ভালোই লাগবে দেখতে সবাই। এতে কি বাচ্চা খুশি হবে? হ্যাঁ খুশি হওয়ার জিনিস দেখে আমরাও দেখছি হ্যাপি লাগছে, আরও দু চারটা বাচ্চা এলো দেখতে ভালো লাগছে। হ্যাঁ কী নাম আপনার? আমার নাম শেখ আমির চান।